হাতির তারাও নতুবা আমাদের তারাও লাগাতার হাতির তাণ্ডবে আতঙ্কগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের এমনটাই অভিমত ব্যক্ত করলেন। হাতির তাণ্ডবের ফলে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়ছে এবং দিনের পর দিন বেঁচে থাকার লড়াইয়ে টিম টিম করে বেঁচে রয়েছে। ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন বিভিন্ন গ্রামীণ এলাকায়। সংবাদে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে বন্য দাতাল হাতির তাণ্ডবে যেমন খোয়াতে হয়েছে প্রাণ, তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার। ঘটনা সোমবার সন্ধ্যা রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত। কথায় আছে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। বন্য হাতি গভীর জঙ্গল থেকে প্রতিনিয়তই লোকালয়ে চলে আসাতে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে সাধারণ গ্রামবাসীকে। কিটা সমস্যা হইতাছে এই এলাকায়? সমস্যা তো দিন নিয়ে ডেইলি ডেইলি এই ভাবে আইতাছে, আর ঘর বাড়ি বালি ভাঙতাছে। তারা তো কানও কোনো ইয়ে করতাছে না। এই যে এই যে আমার যে গরটা দুইবার হইলা ভাঙছে, এই যে এরপরে আজকা তো আইলো, আজকা তো দেখছেন আমার সামনেই এইভাবে নষ্ট করে। এইভাবে ক্ষতি করলে আর এইভাবে নষ্ট করলে আমরা কীভাবে তাহান? এই তাহান আর আমরা আর চাই, আমরা কীভাবে থাকতাম এখানে? তারা যদি পারে যে হয় এটা সামলাইয়া রাখতে পারবো, কিবা ধরে নিতে পারবো, তারা তো খালি হয় আমরা ধরে লিয়ে দমু গা, আমরা ধরে লিয়ে দমু গা, এটা দরতা আছে নিতে আসি। তাহলে এইটা কি ডাক্তার হইল না? আমার শেষ করিলে ওখানে ওখানে মৈরা শাল লিখে না না মৈরা শাল লিখে তারা নিব না 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 ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।